হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, ও সেই দিনই স্নানযাত্রা উৎসব পালিত হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের আদেশপ্রাপ্ত হয়ে স্নানযাত্রা অনুষ্ঠান শুরু করেন। চতুর্দশী তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনকে একে একে স্নানবিধিতে নিয়ে আসা হয়। তখন সেই অনুষ্ঠানটিকে পাহান্ডি বিজয় বলা হয়। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকের স্বর্ণকুয়া থেকে 108 কলস জল আনা হয়। জল আনার সময় তাদের নাক মুখ ঢাকা থাকে, যাতে কোনোরকমভাবে জল কলুষিত না হয়। সেই জলের মধ্যে অগরু, কর্পূর, চন্দন ও সুগন্ধি মিশ্রিত করে শ্রী জগন্নাথদেবকে 35 কলস, বলদেবকে 33, সুভদ্রা মহারানীকে 22 ও সুদর্শনকে 18 কলস সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয়। এই স্নানবেদি অনেক উঁচু করে তৈরি করা হয়, যাতে সকল ভক্তগণ এই স্নানযাত্রা উৎসব ভালোভাবেই দর্শন করতে পারেন। স্নানের শেষে জগন্নাথ ও বলরামকে হাতির বেশ পরানো হয় ও সুভদ্রা মহারানীকে পদ্মফুলের বেশে সাজানো হয়। স্নানযাত্রার পর 15 দিন জগন্নাথ দেব জললীলা প্রদর্শন করেন। তখন তিনি শুধুমাত্র দৈত্যগণের কাছ থেকে সেবা গ্রহণ করেন ও তিনি অন্য কারোকে আর দর্শন দেন না। এই সময়টিকে অনবসর কাল বলা হয়। হরে কৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং।